ক্রীড়া বাংলা টেলিভিশন প্রবাসে আপনার পাশে। আসসালামু আলাইকুম সুধী দর্শক মন্ডলী, ঈদ মুবারক। আমরা আজকে আয়োজন করেছি ঈদ আনন্দ মেলা বা ঈদ আনন্দ আড্ডা বলতে পারি। আসলে 2023-এর আজকের যে ঈদ আনন্দ, এই ঈদ আনন্দের আড্ডাটা আমরা ভেবেছিলাম যে ঈদ হবে ফ্রাইডে অথবা স্যাটারডে, এটা নিয়ে আমাদের একটা কনফিউশনে ছিলাম। সো ঈদ আজকে হচ্ছে 2023-এর ঈদ উল ফিতর, সবাই মিলে উদযাপন করব। আমরা আজকে হাজির হয়ে গিয়েছি ফ্লোরিডা বাংলা টিভির আয়োজনে। আমি এমন একজনকে আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি, পরিচয় করিয়ে দিব, আমাদের এই ফ্লোরিডার খুবই খুবই পরিচিত একজন পরিচিত মুখ, সুগায়ক, ওনার সুকণ্ঠের অধিকারী উনি। আমরা কয়েকটি অনুষ্ঠানে আমি ওনার গান শুনেছি, আপনাদের ওনার গান শুনলে আপনারাও বলবেন যে কত সুন্দর সুমধুর কণ্ঠে উনি গান করেন। আজকে আমি ওনাকে হাজির করেছি আপনাদের মাঝে এই ঈদ আয়োজনে, ঈদ আনন্দ আড্ডায়। আপনাদের মাঝে পরিচয় করে দিচ্ছি আমাদের সুমধুর কণ্ঠের অধিকারী জনাব আমিরুল বাবুল। ধন্যবাদ আপনাকে। প্রথমে আমার ধন্যবাদ দেওয়ার পালা, সবাইকে ঈদ মুবারক। FBTV-র আয়োজনে আজকের যে অনুষ্ঠান হয়েছে, চলছে, সেই অনুষ্ঠানে আমি সমস্ত দর্শকদেরকে জানাই ঈদ মুবারক এবং শুভেচ্ছা। ধন্যবাদ জনাব বাবুল। আমরা জানি আপনি অনেক মানে ফোক গান একটু বেশি, আপনি একটু মানে বেশি কমফোর্ট ফিল করেন গান গাইতে, জানি আপনি সব দিকে আপনার পদচারণা আছে, কিন্তু ঈদ উল ফিতরে রমজানের পুরো সিয়াম সাধনা, এক মাস সিয়াম সাধনার পরে কবি নজরুলের সেই বিখ্যাত গান আমরা সবাই জানি যে ওমর রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ, এই গানটা মনে হয় একটু না গাইলে আমাদের অনুষ্ঠানও হয়তো অসম্পূর্ণ থেকে যাবে। আমি আপনাকে অনুরোধ করব আপনার মূল এসে যাওয়ার আগে একটু যদি আপনি খালি গলায় দুলান আমাদের দর্শকদের জন্য একটু উপস্থাপন করেন। অবশ্যই, আপনি যখন আমাকে অনুরোধ করেছেন আমি অবশ্যই শোনাবো। এটা আমার আসলে গানের তালিকায় ছিল না, বাট আপনি যখন অনুরোধ করলেন আমি অবশ্যই শোনাবো আপনার জন্য এবং আমাদের দর্শকদের জন্য। আমি শুরু করছি। হ্যাঁ, ওমর রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ, ওমর রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ, ও তুই আপনাকে আজ বিলিয়ে দেশই আসমানি তাগিদ, ওমর রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। খালি কণ্ঠে আপনার কি চমৎকার করে গানটি মানে আমাদের উপহার দিয়েছেন, সেজন্য অসংখ্য ধন্যবাদ। আসলে আমার সাথে আপনি এবং আমাদের দর্শকরাও বলবে যে আসলে এই গানটা ছাড়া মানে আমাদের ঈদ উল ফিতরের আনন্দটাই মানে পরিপূর্ণ হয় না, ঈদ অসম্পূর্ণ থেকে যায়, আসলে একটি অসম্পূর্ণতা থেকে যায়। এটা একটা পুরনো হবে না, এমন একটা হবে জি। আমরা ছোটবেলা থেকে দেখেছি আপা যে যখন শেষ হলো তো আমরা রেডিওতে আসলে শুনতাম ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, যখন গানটা যেখানেই যাচ্ছি গান শুনতেছি তখন বুঝতে পারতাম যে হ্যাঁ ঈদ আসলে কালকে হচ্ছে, কারণ অলওয়েজ আমরা কনফিউশনে থাকি যে আসলে 29টা রোজা হবে নাকি 30টা রোজা হবে। যখন গানগুলি শুনি কানে তখন বুঝে ফেলি যে আসলে রোজা ঈদ কালকে। সত্যি কথা, এটাই সত্যি কথা। এখন টিভি এখন আবার ডিভাইসের যুগ, আমাদের ফোনে আমরা
সারাক্ষণ শুনছি, এই গানটাই হলো আসল ঈদের আমেজ এনে দেয় সত্যি কথা বলতে। আচ্ছা আমি আপনার মূল ইসে যাচ্ছি, আপনি ঈদ মানেই তো আনন্দ খুশি, আর সেই সাথে গানের আয়োজনে যদি ফোক সঙ্গীত হয় আমাদের তাহলে তো আর কথাই নেই। এই গানগুলা যখনই ফোক গানের কথা চলে আসে তখনই মনে হয় যে নাচের সাথে এই ফোক গানের একটা আমি কি বলবো অঙ্গাঙ্গী ভাবে জড়িত থাকে গানটা। আমার মনে হয় আপনি যখন শুরু করবেন প্রত্যেকটা গানই গানের সাথে হয়তো অনেক দর্শক নেচে উঠবেন, শ্রোতা দর্শক আমি বলবো। তো আপনি প্রথম গানটি শুরু করছি, আপনার গানটি হয়তো কথা হচ্ছে রূপসিদ্ধ হয় তোমার ওই চোখের পাতায় আমাকে কাজল লতার কালি করো। দেখা যাক না কে কার চোখের কালি করছে দর্শক বন্ধু। সেই প্রথম গানটি চমৎকার গানের কলি। আমি শোনাচ্ছি রূপসী দোহাই তোমার। এটা আমাকে অনেকে অনুরোধ করেন গানটি গাওয়ার জন্য, আমি আজকে শোনাচ্ছি সবাই। রূপসী দোহাই তোমার, তোমার ওই চোখের পাতা আমাকে কাজল লতার কালি করো। রূপসী দোহাই তোমার, তোমার ওই চোখের পাতা আমাকে কাজল লতার কালি করো। ও চোখে কত মধু কেন যে শুধু শুধু, ও চোখে কত মধু কেন যে শুধু শুধু, আমাকে তোমার চোখে বালি করো। রূপসী দোহাই তোমার, তোমার ওই চোখের পাতায় আমাকে কাজল লতার কালি করো। গোলাপ জুথি চম্পা বকুল, বাগানের নাম করা সব বাহারি ফুল। তুমি যে গোলাপ জুথি চম্পা বকুল, বাগানের নাম করা সব বাহারি ফুল। তোমাকে করব যতন ফোটাবো মনের মতন, তোমাকে করব যতন ফোটাবো মনের মতন, করুন আমায় তোমার মালিক করো। রূপসী দোহাই তোমার, তোমার ওই চোখের পাতা আমাকে কাজল লতার কালি করো। ওখানে থাকবো ওগো আমি শুধু, ও মনে রয় না যেন অন্য কিছুই, ওখানে থাকবো ওগো আমি শুধু। তোমার ওই ভালোবাসায় কাটাবো জীবন যে হাই, তোমার ওই ভালোবাসায় কাটাবো জীবন যে হাই, করুন মনটা তোমার খালি করো। রূপসী দোহাই তোমার, তোমার ওই চোখের পাতায় আমাকে কাজল লতার কালি করো, আমাকে কাজল লতার কালি করো। ধন্যবাদ। চমৎকার চমৎকার, আমিও সাথে একটু তাল দিচ্ছিলাম গানটার সাথে সাথে। আসলে আমরা যারা সংস্কৃতি মনা তারা হয়তো গান কবিতা নাচ যেটাই বলি না কেন এই সব যখনই আমরা দেখি বা শুনি তখন অন্যরকম একটা ভাব চলে আসে। আমার মনে হয় বাউল ভাই এটা বেশি আরো ফিল করবেন। আচ্ছা আমি যেহেতু আমাদের আজকে আপনি শুধু গান শুনবো আপনার সাথে কিছু আড্ডাও দেব,
আমি একটু জানতে চাচ্ছি আপনার এই গানের জগতে আসাটা কবে থেকে শুরু, কবে থেকে কিভাবে আপনি মানে এই পর্যায়ে আসলেন, একটু যদি আমাদেরকে বলেন দর্শক শ্রোতা, তাহলে আমার মনে হয় একটু আপনার সম্পর্কে জানতে পারলো এবং ভালো হবে আর কি, আমিও একটু জানতে পারবো যে আপনি কিভাবে এটাতে অনুপ্রাণিত হলেন। আমি ছোটবেলা থেকেই গানের মধ্যেই মানুষ। আমার বাবা গান করতেন, ছোটবেলা থেকে দেখেছি আমার বাবাকে হারমোনিয়াম বাজিয়ে বাজিয়ে গান করতে, এবং তিনি অনেক ভালো একজন শিল্পী ছিলেন। তিনি লালনের গান বেশি করতেন, আর তারপর থেকে আমি শিল্পকলা, এরপরে ঢাকাতে, এরপরে আমার গুরুজির কাছ থেকে শেখার পরে আমি আসলে থিয়েটারের মধ্যে দিয়ে আমি আমার মিউজিক, আমার গান, আমার সবকিছু চর্চা করতাম। এই তো এইভাবেই আসলে গানের মধ্যে ঢুকে যাওয়া, গান করা। অনেক চমৎকার আসলে, কারো না কারো অনুপ্রেরণা থাকলে এইসব জগতে আসতে পারি সত্যি কথা বলতে। গানের মধ্যে আসলে শুধু ফোক গান না, আমাদের গানে অনেক ক্লাসিক্যাল মিউজিক, রবীন্দ্রসঙ্গীত, শ্যামা গান, তারপরে আগমনী গান, অতুল প্রসাদ, দ্বিজেন্দ্রনাথ, দ্বিজেন্দ্রগীতি, প্রভাত সমগীতি, তারপরে আমাদের গম্ভীরা, অনেক গান আছে, বাউল গান, ভাটিয়ালি গান। সো আপনি, আমি আপনাদের আপনাকে অনুরোধ করব গান গাওয়ার জন্য। আপনার জানি না আপনার গানের ডালিতে এখন পরপর যে দুটি গান আনবেন, আমার মনে হয় দর্শক শ্রোতা খুবই পছন্দ করবেন। চলে আমি যাই চেষ্টা করব দুটা গানে পরপর। জি, আমি চেষ্টা করব আজকে এই পর্যায়ে আমি একটি যে গানটি আমি শোনাবো সেটা হচ্ছে একটু একটু চটক টাইপের, ভালো লাগবে হয়তো সবার, একটু মজা মজা আছে আর কি এর মধ্যে। আমি শুরু করছি, সেটা হচ্ছে ভাবের দেশে প্রেম ভালোবাসা বোধহয় আছে তাই না? রাইট। মানে একজন বলছে যে ভাবের দেশে থাকো কন্যা গো, ভাবের দেশে বাড়ি, এই ধরনের একটু গান আর কি। দেখা যাক, দর্শক শ্রোতা অবশ্যই ভালো লাগবে। আমি শুরু করছি, ঠিক আছে, আপনি পরপর দুটি গান করতে পারেন। ভাবের দেশে থাকো কন্যা গো কন্যা, ভাবের দেশে বাড়ি, আমারে বানাই বানি তোমার প্রেমেরি কান্ডারি, ভাবের দেশে বাড়ি, ভাবের দেশে থাক কন্যা গো কন্যা, ভাবের দেশে বাড়ি, আমারে বানাই বানি তোমার প্রেমেরি কান্ডারি, আমারে বানাই বানি তোমার প্রেমেরি কান্ডারি। উড়ু উড়ু মেঘ
যা তবু তোমার সাথে রাখো গো কন্যা নাহি ছাড়া ছাড়ি তবু তোমার সাথে রাখো গো কন্যা নাহি ছাড়া ছাড়ি আমারে মানাই মানি তোমার প্রেমেরই কান্ডারি আমারে মানাই মানি তোমার যে মেরি কান্দারি দূরে চলে যেতে যেতে তুই দূরে যাও তোমার সঙ্গে আমায় রে কন্যার সঙ্গে কইরা না কথা যদি নাহি শোন গো কন্যা তোমার সাথে আড়ি কথা যদি নাহি শোন গো কন্যা তোমার সাথে আড়ি আমারে মানায় মানি তোমার প্রেমেরই কান্ডারি আমারে মানায় মানি তোমার প্রেমেরই কান্ডারি ভাবের দেশে থাকো কন্যা গো কন্যা ভাবের দেশে বাড়ি ভাবের দেশে থাকো গো কন্যা ভাবের দেশে থাকো কন্যা গো কন্যা ভাবের দেশে বাড়ি আমারে মানায় মানি তোমার প্রেমেরই কান্ডারি আমারে মানায় মানি তোমার প্রেমেরই কান্ডারি আমারে মানায় মানি তোমার প্রেমেরই কান্ডারি গানের যে চমৎকার সুর আপনি দর্শকদের মাঝে ছড়িয়ে দিয়েছেন, আমার মনে হয় দর্শকদেরকে আমি বলতে চাই আপনারা এই ফ্লোরিডা বাংলা টিভির আজকের এই আনন্দ আড্ডা ছেড়ে এইটাকে এটার প্রতি ধরে রাখুন, অন্য টিভি চ্যানেলে যাবেন না, এই অনুরোধটুকু রাখছি অন্তত আমি। আচ্ছা পরে গানে চলে যাই, আমি বেশি কথা না বলে একটু গান শুনতে যাচ্ছি, গানের ইসে চলে এসেছি। একটা কেমন যেন মানে চমৎকার একটা ভাব, একটা যে আমেজ আপনি নিয়ে এসছেন বাবুল ভাই, তো পরের পরপর আপনি দুটো গান করুন, দেখা যাক এবার কোন প্রেমের গান করবেন, কোন ভাবের গান। হ্যাঁ আমি এখন শোনাচ্ছি আপনাদেরকে একটু একটু বিরহ, বাট প্রেম বিরহ, প্রেম বিরহের মধ্যে গান সেখানে থাকবে। হ্যাঁ আমি পর পর দুটি গান শোনাবো, প্রেম সার্থক হয় না আমার, তাই না, যদি না ভুল বলে থাকি। জি আমি প্রথমে যেটা শোনাচ্ছি সেটা হচ্ছে যারে ছেড়ে এলাম রে বন্ধু, শুরু করছি। কাউকে ছেড়ে আসার দরকার নেই, ভাবি সাথে কাউকে ছেড়ে আসার দরকার নেই, ভালো লাগবে। ছেড়ে
সে কি আমার আসবে Oh,
এবার তাহলে কোন গানটি শুনবো? এত মুগ্ধ হয়ে শুনছিলাম। এখন যে আমি শুনতে পারিনি আপা, কিছু বলেছেন? আমি বললাম যে মুগ্ধ হয়ে শুনছিলাম। ধন্যবাদ। আপনি একজন গুণী শিল্পী আমি জানি, আপনার মন যে ভালো লেগেছে আমার গানে, এর জন্য আমি কৃতজ্ঞ, আমি ধন্য। না না, চমৎকার চমৎকার আসলে। আমি এখন যে গানটি শোনাচ্ছি সেটা হচ্ছে এমন সুখ বসন্তের কালে। গানটি আগের যে গানটি এটা জসীমউদ্দীনের ছিল, এটাও কিন্তু জসীমউদ্দীনের। ওকে, এই জন্য বুঝতেছিলাম যে আমাদের কবি জসীমউদ্দীন ওই ধরনের। হ্যাঁ, এরকম একটাই। আমি শুরু করছি আবার। ওকে, ছেড়ে গেছে প্রাণের বন্ধু নায়াশীল দেশে, এমন সুখ বসন্ত কালে রে আমার নব যৌবন কালে। টুন ভাই, গানটা আর আবার গাচ্ছি, একটু কেটে দিন। বলো না যে স্টপ করতে, আমি তো। ছেড়ে গেছে প্রাণের বন্ধু নায়াশীল দেশে, এমন সুখ বসন্ত কালে রে আমার নব যৌবন কালে রে। ছেড়ে গেছে প্রাণের বন্ধু নায়াশীল দেশে, ছেড়ে গেছে প্রাণের বন্ধু নায়াশীল দেশে। Yeah.
আমি মনোমুগ্ধ হয়ে শুনছি আর কবি জসীমউদ্দীন, যিনি আমাদের বাংলার বলতে গেলে বাংলার সোদামাটির গন্ধ পাওয়া যায় ওনার কবি, যেমন ওনার কবর কবিতা, এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজাই রেখে দুই নয়নের জলে, তারপরে আসপারিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমউদ্দীর ছোট্ট বাড়ি, রসুলপুরে যাও, এগুলো যখন আমরা পড়েছি মনে হচ্ছিল যে এগুলো আমাদেরই জীবনের ঘটনা। আর কবি জসীমউদ্দীন এমন ভাবে আমাদের উনি কবিতা এবং গানে বাংলাকে তুলে ধরেছেন, বাংলা মাটির, বাংলা মানে কি বলবো, পুরো প্রাকৃতিক দিকগুলো তুলে ধরেছেন, সেটাকে ভুলে আপনার গানগুলো দুটোতে মানে দুটো গানেই চমৎকার লেগেছে। আমি ভাবছিলাম যে দর্শক বোধে মনোমুগ্ধ হয়ে আপনার এই সুরে লেখাটা, সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি সুকণ্ঠে এত চমৎকার করে গান দুটি গাইলেন, সবাই আমার মনে হয় খুব মুগ্ধ হয়ে শুনছিলেন। তো আমি বাউল ভাই, এবার আমি একটু একটু পার্সোনাল আমি এসে চলে যাচ্ছি, সেটা হচ্ছে আপনি যে এত চমৎকার গান, ভাবিও কি গান গানের জগৎ কি? হ্যাঁ, উনি গান পছন্দ করেন, গান করেন না, বাট গান খুবই পছন্দ করেন। আচ্ছা, কারণ আপনি প্রেমের গান, বিরহের গান যেভাবে গেয়ে যাচ্ছেন, ভাবি আবার কি, ভাবি আবার এই গানগুলা মানে পছন্দ করছে কি না, আমি জানি আপনার গান পছন্দ করবেন, এই গানগুলা চমৎকার, সবাই পছন্দ করে। পছন্দ করেন পরবর্তীতে? হ্যাঁ, তা অবশ্যই। সরি, গানগুলি আসলে আমার ছোটবেলায় আমার বাবার কাছ থেকে শেখা। ছোটবেলায় আমি শুনতাম সবসময়, আমার বাবা এই গানগুলি করতেন, তো উনিও এই গানগুলি পছন্দ করেন, কারণ আমার বাবার পছন্দের গান, প্রায় আমাকে অনুরোধ করেন যে বাবার গানগুলি করার জন্য। তো আমি যখন গান করি এই সমস্ত গানগুলি করি শোনেন আর না, আসলে পল্লীগীতি, ভাওয়াইয়া, ভাটিয়ালি, এই গানগুলোর মধ্যে অন্যরকম একটা
আমেজ পাওয়া যায়, অন্য একটা মানে ফিল চলে আসে আমি বলবো। তো আমরা পরবর্তী গানে চলে যাই, অনেক কথা হয়ে গেল। তো পরবর্তী কোনছি আমি আমি এখন আমাদের আমাদের দেশের বাউল সম্রাট শাহ আব্দুল করিমের গান শোনাবো। আসলে আমাদের দেশের যে আমাদের নিজের আত্মার যে গানগুলি, নিজেদের যে সম্পদ, সেগুলি আসলে বাউল গানের মধ্যে লুকিয়ে আছে, যেগুলি কখনো মরে না, কখনো শেষ হয় না। নতুন নতুন শিল্পী আসেন, নতুন নতুন ভাবে মিউজিক সংযোজন করে বা নতুন করে সৃষ্টি করেন। তো এই জন্য আমি এই মাটির গানকে আসলে খুবই পছন্দ করি, আমার খুব ভালো লাগে গানগুলি করার জন্য। আমি নেক্সট গানে চলে যাচ্ছি, এবার শোনাবো মাটির পিঞ্জিরায় সোনার ময়নারে। তোমারে পুষিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়নারে। তোমারে পুষিলাম কত আদরে, তোমার বসতি কেন পিঞ্জিরার সঙ্গে তোমার প্রীতি, কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি, কেন পিঞ্জিরার সঙ্গে তোমার প্রীতি। আশা যাওয়া দিবা রাখি ঘরে বাহিরে, আশা যাওয়া দিবা রাখি ঘরে বাহিরে, তোমারে পুষিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়নারে। তোমারে পুষিলাম কত আদরে, ভাবনায় আমি ভাবি নিশ্চিতি, দিনে দিনে পিঞ্জিরা মোর হইল মলি। তোমার ভাবনায় আমি ভাবি নিশ্চিতি, দিনে দিনে পিঞ্জিরা মোর হইল মলি। পিঞ্জিরা ছাড়িয়া একদিন যাইবে উড়ে, পিঞ্জিরা ছাড়িয়া একদিন যাইবে উড়ে, তোমারে পুষিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়নারে। তোমারে পুষিলাম কত আদরে,
ময়না তোমারে বলি তুমি গেলে হবে সাধার বিন্দি রাখালি আব্দুল করিম বলে ময়না তোমারে বলি তুমি গেলে হবে সাধার বিন্দি রাখালি শোনাবে মধুর বলি বলো আমারে শোনাবে মধুর বলি বলো আমারে তোমারে খুশি নাম কত আদরে আমার মাটি যো পিঞ্জি নাই সোনার ময়নারে তোমারে খুশি নাম কত আদরে আমার মাটি যো পিঞ্জি নাই সোনার ময়নারে তোমারে খুশি নাম কত আদরে 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 আমি নিজে নিজে হাততালি দিচ্ছি বাউল ভাই আমি আচ্ছা ঠিক আছে আমি অনুষ্ঠানে চলে যাই বেশি বেশি আমার গেলে গান শোনা হবে না কিন্তু তার আগে আমি একটু আপনার কাছে জানতে চাচ্ছি আপনি আমাদের বাংলাদেশের প্রখ্যাত যারা আমাদের শিল্পী আছেন ইন্টারন্যাশনাল শিল্পী আছেন অনেকের সাথে আপনার একটা ভালো আমি বলবো যে সম্পর্ক না মানে একটা ভালো মনোভাব আছেন ভালো যোগাযোগ আছেন আপনি দিয়েছেন তাদের মধ্যে কি আপনি কারোর নাম আপনি কি আজকে আমাদের সম্মুখে উল্লেখ করতে চাচ্ছেন যারা আপনাকে এই করেছেন আপনি ভালো চমৎকার গান করেন আপনার গানের প্রশংসা করেছে এই ধরনের কিছু স্মৃতি দু একটা আমাদের যদি একটু দর্শক শ্রোতাদের মাঝে একটু আনন্দ আর সে ঈদ আনন্দে একটু শেয়ার করি আমি প্রথমেই আমার গুরুজি ডক্টর কৃষ্ণপদ মণ্ডলের কথা স্মরণ করব যার সুরের মূর্ছনা যার সঙ্গীত শিক্ষা আমাকে গান শেখার প্রতি আগ্রহ এনেছেন এবং তার প্রশংসায় আমি আমি নিজের মতো করে নিজে গান করি আসলে অনেকের সাথেই আমার সঙ্গত হয়েছে আমি স্পেশালি কারোর নাম উচ্চারণ করব না কারণ একজনের নাম উচ্চারণ করলে আর একজনের নাম হয়তো আমার এখন আসবে না সো আমি এখন নাম উচ্চারণ চাচ্ছি না বাট অনেকের সাথেই আমার সক্ষমতা আছে এখনো যোগাযোগ আছে সবার সাথেই আর বিশেষ করে আমার নাটকের জগতের যারা আছেন তারা তাদের সাথেও আমার বেশ ভালো সম্পর্ক আছেন সবাই যখন গান শুনেন অন্তত বলেছেন যে ভালো লাগে এতটুকুই এইটুকুই আমাদের চাওয়া তাই না আজকে আপনি গান করছেন আমি একটু ওই যে উপরে বলি না কেন একটু কবিতারও শখ আছে যে একটু দর্শক যারা আছেন তারা যদি একটু আমাদেরকে বলে যে হ্যাঁ ভালো হয়েছে তার মানে তাহলে আমরা এগিয়ে যেতে পারি সামনে তাই তো এটাই আর কি তো আমি আপনার তো বিশেষ জানি যদিও আমি গান করি হ্যাঁ এখন আসলে আমি বলবো অমুকে অমুক আমাকে খুব ভালো বলেছেন তমুক আমাকে খুব ভালো বলেছেন আসলে ভালোটা হচ্ছে যারা দর্শক যারা শ্রোতা গান শুনবেন তারা যদি ভালো বলেন তো অবশ্যই আমি ভালো গান করি হ্যাঁ সেটাই আমি বললাম অনেকেই ভালো বলেছেন অনেকেই এ বলেছেন প্রশংসা করেছেন আসলে দর্শক গান শুনে মুগ্ধ হলো না তো সেটা আসলে বলার মধ্যে রাখে না সেটাই যেহেতু আজকের ঈদ আনন্দ আড্ডা সেজন্য আপনাদের গানের ফাঁকে ফাঁকে আমি একটু আমাদের বাউল ভাই একটু জীবন কথা বা জীবন কাহিনী একটু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আর কি তো বাউল ভাই অনেক কথা হলো আবার গানে যাই যেহেতু আজকে ঈদের আয়োজন গান হবে আমি এই পর্যায়ে যে গানটি শোনাচ্ছি সেটাও শাহ আব্দুল করিমের লেখা প্রাণনাথ ছাড়িয়া যায় না বন্ধুরে এটা একটি খুবই আবেগপ্রবণ একটি গান
যেরকম আমি যখন বাংলাদেশে নাটক করতাম, থিয়েটার করতাম, আমার থিয়েটারের নাম হচ্ছে সুবচন নাট্য সংসদ, ওইখানে আমার একটা নাটক ছিল, সেটা হচ্ছে শাহ আব্দুল করিমের জীবন ও দর্শন নিয়ে, নাটকের নাম ছিল মহাজনের নাম। তো আমি সেখানে অভিনয় করতাম, তো সেইখানে ওই নাটকের মধ্যে এই গানটি আছে, যে গানটির অনেক ইতিহাস আছে, সেইগুলি এখন বললে অনেক বেশি হয়ে যাবে সময়, সেটা সংক্ষেপে সেটাই। তো এখন ওই গানটি আমি শোনাচ্ছি, যে গানটি যারা মহাজনের নাম নাটকটি দেখেছেন ঢাকার মঞ্চে, ঢাকার শিল্পকলার মঞ্চে, তারা জানেন যে এই গানের যে দৃশ্যায়ন বা অনেক কিছুই আছে যেগুলি ভালো লাগে। যেরকম এই গানটিতে করিম সাহেবের ওয়াইফের নাম থাকেন সরলা, তো অনেকেই এই গানের চিত্রায়ন বা গান শুনে অনেকেই তার প্রিয়তমা স্ত্রীকে সরলা বলেই ডাকেন। অন্তত আমি মিনিমাম 50 জনকে জানি যে তাদের স্ত্রীকে এই এই গান শোনার পরে তারা তার স্ত্রীকে আচ্ছা সরলা আচ্ছা বলে এরকম সম্বোধন করে। এরকম জানি এটা আমি শোনা যাক প্রায়। দর্শকের দর্শকের দর্শকদের উদ্দেশ্যে আজকে আপনার হয়ে যাক গানটি। মিউজিক ট্র্যাকের কারণে অনেক সময় আসলে আমার ট্র্যাকগুলি সংগ্রহ করতে হয়, যেহেতু আমাদের এখানে বাদ্যযন্ত্রের একটু সমস্যা আছে, যারা বাদ্যযন্ত্র বাজান তাদের দুষ্প্রাপ্যতা আছে, সেজন্যে আমার যে মিউজিক যে সংগ্রহ করেছি আমাকে সেভাবেই আসলে যাইতে হয়। তো আমি গান করছি, ঠিক আছে, আপনার 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 মতোই করে যান। কথা রাখো কাছে থাকো যাইও না আর দূরে, বন্ধুরে যাইও না গো দূরে, দূরে গেলে ছটফট ছটফট করে রে, প্রাণ না ছাড়িয়া যায় না বন্ধু রে। তুমি আমার পাশে থাকো এই আমার বাসনা বন্ধুরে, এই আমার বাসনা মন যারে চাই তারে ছাড়া মনে তো বোঝে না রে, ওরে মন যারে চাই তারে ছাড়া মনে বোঝে না রে, প্রাণ না ছাড়িয়া যায় না বন্ধু রে, প্রাণ না thank you.
তোমার প্রেমে হইলাম আমি মিছা দোষের ভাগী বন্ধু রে মিছা দোষের ভাগী তোমারে না পাইলে আমি বিনা রোগের রোগী রে ওরে তোমারে না পাইলে আমি বিনা রোগের রোগী রে প্রাণ না ছাড়িয়া যায় না বন্ধু রে করিম বলে কি বলিব বেশি বন্ধু রে কি বলিব বেশি মনে চাই দেখিতে তোমার সোনা মুখের হাসি রে বন্ধু মনে চাই দেখিতে তোমার চান্দ মুখের হাসি রে প্রাণ না ছাড়িয়া যায় না বন্ধু রে প্রাণ না ছাড়িয়া যায় না বন্ধু রে প্রাণ না ছাড়িয়া যায় না বন্ধু রে ফ্রইডা বাংলা টিভির আজকের যে ঈদ আনন্দ আড্ডায় আমরা এমন একজন কণ্ঠশিল্পীকে আপনাদের মাঝে আমি আনতে পেরেছি, আমি নিজে সত্যি খুবই আমার ভালো লাগছে বাউল ভাইয়ের গান শুনে। আমি তো আসলে এখানে ফ্লোরিডাতে আমরা থাকি, আমরা ওনার গান শুনে থাকি, কিন্তু আজকে আমি আপনাদের মাঝে সমস্ত দর্শকদের মাঝে ওনাকে উপস্থাপন করতে পেরেছি, এটা আমার বড় সৌভাগ্য। আর উনি যে গানটি গাইলেন একটু আগে, শাহ আব্দুল করিমের গান, শাহ আব্দুল করিমের গান আসলে ওনার গান শুনলে অন্যরকম একটা ভাব চলে আসে। আমি যদি মানে বলে থাকি যে সত্যি কথা যে ওই গানের মাঝে অন্যরকম একটা ভাব, অন্য একটা একটা ধারা চলে আসে। আর জানি না আজকে হয়তো আমাকে এখন শেষ করতে হবে, কারণ আমাদের হাতে সময় কম। বাউল ভাই আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি আমরা আবারও আপনাকে আমি দর্শক শ্রোতাদের মাঝে আনবো, হয়তো ঈদ আড্ডা নয়, অন্য কোন গানের অনুষ্ঠানে, আমার এই আলাপচারিতায়, আমার আলাপচারিতায় প্রোগ্রাম হয় সেখানে আমি আপনাকে সত্যিই আমি কথা দিচ্ছি, দর্শক শ্রোতাদের কথা দিচ্ছি, আপনার সুন্দর কণ্ঠ, এত মধুর গান, আরো শুধু ফোক সং আর অন্যান্য সব সংস্মিশন করে সব গানের একটা সংস্মিশন ওই হবে, সেটা হচ্ছে পরবর্তীতে আমি দর্শক শ্রোতাদেরকে উপস্থাপন করব। দর্শক শ্রোতা, তাহলে আর বেশি কথায় আমি যাচ্ছি না, অনেক কথা হয়ে গেছে, আড্ডা আড্ডা আমাদের সময় যে কখন পেরিয়ে গেছে আমি আসলে বুঝতেই পারিনি। বাউল ভাই আপনার শেষ গানটি দিয়ে আমি দর্শক শ্রোতাদের কাছে বিদায় নিচ্ছি, আবারও জানাচ্ছি ঈদ মোবারক, আমরা সবাই মিলে ঈদ মানে আনন্দ করব, আড্ডা দেব, আর সবচেয়ে বড় কথা ঈদের পায়েশ, ফিন্নি, সেমাই, খিচুড়ি, মাংস প্যাট পুড়ে খাবেন, কিন্তু সাবধানে, প্রচন্ড গরম বাংলাদেশে, আর আমরাও এখানেও মানে আবহাওয়াটা খুব একটা বেশি ভালো না। সো সবাইকে মোবারক। বাউল ভাই আপনি শেষ গান দিয়ে আমি চলে যাচ্ছি, আপনি দর্শকদের কাছ থেকে বিদায় নেন, তারপরে আপনি শেষ গানে চলে যান। জি, আপনাকে ধন্যবাদ, আপনার সাবলীল উপস্থাপনা এবং আপনার মতো একজন গুণী শিল্পী আমাদের ফ্লোরিডাতে আছেন, আমি সত্যি আজ নিজেকে ধন্য মনে করছি যে আপনি আমার উপস্থাপনা করছেন
সত্যি সত্যি আপনি অনেক গুণে গুণান্বিত, আমি জানি ব্যক্তিগত ভাবে, অনেকেই জানে, তারপরে ব্যক্তিগত ভাবে আমি জানি যে আপনি অনেক অনেক গুণী একজন শিল্পী। আপনার সঙ্গে অনুষ্ঠান করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। পাশাপাশি আজকের ঈদের দিনে, ঈদের সম্ভবত ঈদের যত দর্শক আছেন, FBTV-র যত কলা কুশলী আছেন এবং সামনে পেছনে যারা কাজ করেন, তাদের সবাইকে আমি ঈদ শুভেচ্ছা জানাচ্ছি এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আমি শেষ গানটি করব সাধের লাউ, যেটা আমাদের আসলে ফোক গানের গানের অতি পরিচিত একটি গান এবং সবার মুখে মুখে গানটি পরিচিত। যেমন কোন অনুষ্ঠানে গান গাইতে গেলেই আসলে এই গানটি ধরলে সবাই গান গান গায়, সবাই জানে গানের কথাগুলি। তো আমি সেই গানটি করে আজকে শেষ করবো সাথে সাথে। আমি শুরু করছি, আমাদের সময়ও আসলে বেশি নেই। আমি সবাইকে ঈদ মুবারক, দোয়া করবেন আমার জন্য, ভালো থাকবেন সবাই। আমি গান শুরু করছি। লাভের আকা খাইলাম, তোকে তো খাইলাম, আকা খাইলাম বো, লাভের আকা খাইলাম, তোকে তো খাইলাম, লাউতে বানাইলাম টুকটুকি আমি, লাউতে বানাইলাম টুকটুকি, সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী। আমি দয়া কেলাম কাশিত গেলাম, দয়া কেলাম গো, আমি দয়া কেলাম কাশিত গেলাম, সঙ্গে নাই মোর বৈষ্ণবী, হারে সঙ্গে নাই মোর বৈষ্ণবী, সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী। লাউে এত মধু জানে গো জাদু, এত মধু গো, লাউে এত মধু জানে গো জাদু, লাউ ধরলাম সঙ্গের সঙ্গী, হারে লাউ ধরলাম সঙ্গের সঙ্গী, সাধের লাউ বানাইলো মোদে বৈরাগী, সাধের লাউ বানাইলো মোদে বৈরাগী, সাধের লাউ বানাইলো মোদে বৈরাগী। লাউয়ের আকা খাইলাম টোকা গো খাইলাম, আকা খাইলাম গো, লাউয়ের আকা খাইলাম টোকা গো খাইলাম, লাউতে বানাইলাম টুকটুকি আমি, লাউতে বানাইলাম টুকটুকি, সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, 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 সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী।